সকলকে সুস্বাগতম আমার চ্যানেলে আজকে নিয়ে চলেছে একটা নতুন ভিডিও আজকের ভিডিওটি আছে একটি স্মার্ট ওয়াচ সেটা হলো ফায়ারবোল্ট টক আজকে তারই আনবক্সিং করতে চলেছি তাহলে সবাই লাইক করে শুরু করা যাক দেখো বক্সটি ফিচার্সগুলো চারপাশে লেখা রয়েছে ব্লুটুথ কানেকশান ফ্যাসিলিটি এসপিও টু ডিটেক্ট করা যাবে ফোন করা যাবে এটা থেকে ডাইরেক্ট ব্লুটুথ কলিং আর কি আর এতে প্রাইসটা লেখা আছে ন হাজার নশো নিরানব্বই কিন্তু আমি নিয়েছি চব্বিশশো নিরানব্বই টাকায় তাহলে শুরু করা যাক চলো প্রথমেই বক্সের লিডটা খুলে ফেললাম খুলে দিতেই দেখো প্রথমেই ওয়াচ ফেসটা তোমরা দেখতে পাচ্ছ ওয়াচটা আমি নিয়েছি ব্লু কালারের আর এটা চার ধরনের কালার হয় ব্ল্যাক হোয়াইট গ্রিন আর ব্লু দেখো এবার ওয়াচটাকে আমি অন করে নেবো ফায়ার বোল্টের লোকও চলে এসছে আর আমার বক্সি ডিজাইনের ওয়াচের থেকে গোল্ড ডিজাইনের ওয়াচটা বেশি পছন্দের আর বেশি নিয়েছি আমি এর কলিং ফিচার্সের জন্য এবার দেখো বক্সের নিচে আর কী কী আছে সেগুলো দেখে নেব দেখো রয়েছে চার্জিং কেবল আর ওয়াচের চার্জিং কেবল মোবাইলের চার্জিং কেবলের থেকে সম্পূর্ণ আলাদা হয় আর এটা তোমরা পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে চার্জ দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি কী ডকুমেন্টস রয়েছে এবার দেখে নাও একটি ডকুমেন্টসের মধ্যে রয়েছে কিভাবে ওয়াচটি ইউজ করতে হবে কী কী ইন্টারফেস রয়েছে কিভাবে ফিচার্স রয়েছে কি কী সে সমস্ত এই বইটির মধ্যে লেখা যাবে লেখা থাকে এছাড়াও এই ওয়াচটি কাজ করার জন্য একটি অ্যাপসের সাহায্যে তুমি কন্ট্রোল করতে পারো সেই অ্যাপসটির নাম হলো দ্য ফিট তার ডেস তার লিঙ্ক ডেসক্রিপশন আমি দিয়ে দেবো দেখো আর কী কী কার্ড দিয়েছে অনেক গানাতে ফ্রি আছে এক মাসের জি ফাইভে এক মাসের ফ্রি আছে এগুলো সব ফ্রি দিয়েছে এই ছিল আমাদের বক্স কন্টেন্ট এবারে ওয়াচের যে কী কী ফিচার্স আছে সেগুলো আমরা দেখে নেব দেখো ওয়াচটি ওপর থেকে টানলে তার কত পার্সেন্ট চার্জ টাইম ডেট এসব দেখা যায় নিচের দিকে মেসেজ এখন কোনো মেসেজ আসেনি তাই এমটি দেখাচ্ছে এদিকে স্টেপস বা দিকে তারপরে দেখো ঘুমের মনিটার তারপরে বিপি মনিটার তারপরে এক্সারসাইজ তারপর ফোন করা যাবে এখন থেকেই তার জন্য দা ফিট অ্যাপসটা চাই এসপি ও টু আছে আমাদের হার্ট মনিটার আছে বিপি মনিটার আছে ফোনের মোবাইলের আপনার ক্যামেরা সাঁটানো এটার সাহায্যে কন্ট্রোল করতে পারবেন ক্যামেরার আর মিউজিকও কন্ট্রোল করা যাবে আর কী কী অ্যাপস আছে দেখে নাও অনেকগুলি অ্যাপস আছে আর ওই সুইচটা দিয়ে তুমি লকও করতে পারবে এবং ব্যাকও আসতে পারবে আর ফ্ল্যাশ লাইটটা তীব্রতা ভালোই ছিল দেখো হাতে কেমন পড়ে কেমন লাগছে ওয়াচটা মোটামুটি খারাপ নয় ভালোই তবে এটা আমার প্রথম ওয়াচ নয় আরও ওয়াচ ছিল এটা আমি কলিং ফিচার্সের জন্যই কিনেছি আর দেখো হার্ট রেট মনিটারটা কত দেখাচ্ছে সাতানব্বই দেখাচ্ছে কিন্তু এটা পারফেক্ট দেখাচ্ছে না কেন আমার কাছে হার্ট রেট মনিটার আলাদা আছে তাতে আমার ওই সেভেন্টি টু থেকে সেভেন্টি এইটের মধ্যে থাকে বিপি মনিটারটাও সঠিক দেখাচ্ছে না দেখো তোমরা সবাই বিপি মনিটারটা এখানে দেখাচ্ছে একশো উনচল্লিশ বাই সাতাত্তর কিন্তু আমার বিপি থাকে একশো ছয় থেকে সাত বা একশো ছয় থেকে দশ বা তলারটা হচ্ছে সাতষট্টি থেকে আটাত্ত আশির মধ্যে থাকে আমার এসপি অর্ডোটা সাতানব্বই ঠিকই আছে ওয়েদারটা ফোনের সঙ্গে কানেক্ট করলে তবেই ওয়েদারটা দেখাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবে সকলকে ধন্যবাদ